পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে ইসলাম বিদ্বেষী দুই সদস্য অপসারণ এবং ইসলামী স্কলার অন্তর্ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। এতে অংশ নেন হেফাজতের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশেম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন ইউনুস, জামায়াতের উলামা পরিষদের সভাপতি ডক্টর খলিলুর রহমান মাদানী, ধানমন্ডি তাকোয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম, প্রফেসর মোক্তার আহমেদ এবং সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সহ আরো অনেকে। আজকের মানববন্ধন কেবল মানববন্ধন নয়, এটি একটি গণজাগরণ এবং এটি একটি সাধারণ মানুষের মহামিলনের উদাহরণ করেছি। ইতিমধ্যে এখানে যে কোনো ধরনের মানববন্ধনের জন্য আমরা দেখেছি অনেক সময় ব্যানার ধরার মতো লোক অভাব বোধ করে, কিন্তু আজকে এখানে লোক দাঁড়ানোর মতো জায়গা নেই। এটাও প্রমাণ করে এদেশের মানুষ তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, তাদের শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলার অধিকার যেরকম কাউকে দিয়েছিল না, আগামীতেও কাউকে এই দেশের শিক্ষা নিয়ে সংস্কার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে 10 সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক অধ্যাপক কামরুল হাসান মামুন ও অধ্যাপক সামিনা লুৎফা নিত্রাকে রাখা হয়েছে, যাদের বিরুদ্ধে বক্তারা সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিদ্বেষী নানা বক্তব্য দেওয়ার অভিযোগ করেছেন। বক্তারা বলেন, আগামী 7 দিনের মধ্যে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে এ দুজনকে বহিষ্কার এবং দেশপ্রেমী ও বিশেষজ্ঞ আলেম স্কলারকে অন্তর্ভুক্ত না করলে NCTB ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।